Again, I'm back. আমার ওয়াইফাই খুবই ঝামেলা করছে, সো এই কারণে আমার বারবার কানেকশন ইন্টারাপ্ট হচ্ছে। মোবাইল একটা মোবাইলের লাইফ খুলে একটা সমস্যা, কে কি কমেন্ট করছে দেখা যায় না, বাট ল্যাপটপে করলে বোঝা যায়। আচ্ছা, আমি দেখলাম যে মৌসুমি একটা কমেন্ট করেছে, মৌসুমি শ্রীমঙ্গলে এখনো শুটিং করছো, ওকে। মৌসুমির মৌসুমির বাসাও মৌসুমি হামিদ মৌসুমির বাসাও কিন্তু সাতক্ষীরা, আমার বাসার পাশেই, লাইক আমার বাসা খুলনা। সো আমাদের এবার প্ল্যান ছিল যে একসাথে ঈদের সময় ঘুরবো। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে আপনারা যারা এই যে বিভিন্ন যে রাগের চিহ্ন দেন, মানে আপনারা কি আদৌ বোঝেন যে এই চিহ্নটার মানে কি? আমার মনে হয় কি বোঝেন না, বিকজ আমি নর্মালি যদি দিই খুব সুন্দর একটা স্ট্যাটাস দিই বা খুব সুন্দর একটা ছবি দিই বা খুব সুন্দর একটা কোনো একটা কিছু পোস্ট করি, তারপরও দেখি মাঝে মাঝে কেউ কেউ দেন বা কেউ মারা গিয়েছে এই সম্পর্কে লিখছে সেখানেও দেন, আমার মনে হয় কি জানেন না। সো প্লিজ ফেসবুকে না এসে না বুঝে ঠাস ঠাস করে জিনিসপত্র লাইক দেওয়া বা কেউ মারা গিয়েছে ওখানে একটা লাইক দিলেন, সুন্দর একটা পিকচার দিলাম ওখানে রাগের একটা চিহ্ন দিলেন, ডোন্ট ডু দিস। ইনফ্যাক্ট গতকালকে আই থিঙ্ক আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেখানে লিখেছিলাম যে যে কিছু কিছু সময় মানুষ দেয় না যে এই মেসেজটা 20 জনকে পাঠান, এই মেসেজটা 8 জনকে পাঠালে আপনি এটা পাবেন এটা পাবেন, বা বিভিন্ন বিভিন্ন কিছু শেয়ার করে, খুবই দেখা যায় কি মানুষ মারা গিয়েছে বা লাশের ছবি এগুলো শেয়ার করে, দ্যাটস ভেরি ডিসকাস্টিং। মানে যখন নিউজ ফিডে এগুলো দেখা লাগে খুব খারাপ লাগে দেখতে। সো যখন কিছু পোস্ট করবেন জেনে শুনে বুঝে পোস্ট করবেন, আর ভাববেন না যে আপনারা একা সব জানেন, কেউ কিছু দেখেনি, সবাই নিশ্চয়ই দেখেছে, তাদেরও নিশ্চয়ই তাদের এক একটা চিন্তাভাবনা আছে যে তারা কি করবে না করবে। আজকে আমি খুব নর্মালভাবে খুব সিরিয়াস কথা বলছি এইগুলো নিয়ে, হয়তো বা অনেক হাসাহাসি করছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখলাম কি আরাফাত ভাই জয়েন করছে, আরাফাত ভাই আমার অ্যাডটা কবে দেখাবে? আমি একটা একটা অ্যাড করেছি, প্লিজ অ্যাডটা কবে দেখাবে আমাকে জানাবেন, আমাকে একটা মেসেজ করে জানাবেন কবে অ্যাড দেখাবে। বিটুইন আমি ঈদের অনেকগুলা প্রোগ্রাম করেছি, লাইক ঈদের টক শো টাইপ, অ্যাজ ইউজুয়াল আমার জানা হয় না যে আমি কখন কোনটা দেখাবে, কখনোই আমার মনে থাকে না। সো আপনারা যদি আমার কোনো প্রোগ্রাম দেখে থাকেন প্লিজ আমাকে একটু আগে থেকে জানাবেন, যখন দেখবেন তখনই আমাকে একটা মেসেজ করবেন যে এই প্রোগ্রাম দেখাচ্ছে। অনেক 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 দিকে কমেন্ট দেখছি। ও কে জানো, রাসেল কবির লিখেছে বাবু চাচাকে কিভাবে চিনি, নিউ ইয়র্ক থেকে, বাবু চাচা আমার চাচা হয়, আপনি কিভাবে চিনেন সেটা আপনি আমাকে বলেন, আমি কিভাবে চিনি দ্যাটস নট নান অফ ইউর বিজনেস। রুবিনা হোসেন আমার ড্রেস দেখতে চান, আমার ড্রেসটা এই যে আমি পর একটা সুন্দর একটা ছবি দেবো, সো তখন ড্রেস দেখতে পারবেন। আর রনিশা লিখেছেন গরুর দাম কত, যেই হ্যাঁ মোগল ভাই আসছে, আচ্ছা আসতে বলেন আসতে বলেন আবার ঠিক আছে। সো আমার একটা ফ্রেন্ড আসছে বাসায়, আমার ফ্রেন্ড হচ্ছে হি ইজ অলসো আ ডিজাইনার, সো মুকুল ভাইকে আপনি দেখতে আপনাদের সাথে কথা বলে দিতে পারি, আমাকে দেখে মনে হেসে উঠবে যে আমি এখন লাইভে বসে আছি। মুকুল ভাই আমি লাইভে, মুকুল ভাই খুব ভয় পেয়ে যাচ্ছে যে আমি লাইভে। আচ্ছা, রনিশা লিখেছে যে আমার গরুর দাম কত, গরুর দাম কত এগুলো তো ফেসবুকে বলে বেড়ানোর কথা না যে আমার গরুর দাম কত বা ছাগলের দাম কত, তাই না? অনেক অনেক ভিউয়ার্স, ঈদ মোবারক, আমার সানগ্লাস। আচ্ছা, আপনি কেন রাত্রিবেলা সানগ্লাস পড়তে চাচ্ছেন? এটা রাত্রিবেলা পড়ার জন্য পিয়া, প্লিজ। হ্যালো, ঈদ মোবারক পিয়া, অনেক সেজে আছে কিন্তু আমার মেকআপ দেওয়া উচিত ছিল পিয়া, যদি জানতাম আমি মেকআপ দিয়ে আসতাম। ও মাই গড, সো মুকুল ভাই, মুকুল ভাই হচ্ছে ডিজাইনার কাম স্টাইলিস্ট, হি ইজ আ ভেরি রেনাউন্ড ডিজাইনার অফ বাংলাদেশ রাইট নাও। ডিজাইনার ভুলে গেছে, বাই দ্য ওয়ে মানুষ ভুলে গেছে যে আমি ডিজাইনার, বাট আমি ফেমাস অ্যাজ এ স্টাইলিস্ট, মোস্টলি মানুষ এখন আমাকে চেনে যে স্টাইলিস্ট হিসেবে চেনে। যে আপনার বড় বড় যত ফটোশুট দেখেন প্রত্যেকটার পিছনে মুকুল ভাইয়ের কাজ থাকে। আচ্ছা, এখানে আমি দেখলাম যে আরাফাত ভাই বলেছে কও কক্সবাজার, আরাফাত ভাই ওয়াও, কক্সবাজারে যাদের বাসা আমার তার হাতে মনে হয় যে এত লাকি, কারণ কক্সবাজারে ইউ নো ঘুরতে গেলে বা শুটিং করতে গেলেই খুব ভালো লাগে, তো যাদের বাসা হিংসা হয় দেখে। আরাফাত ভাই বেস্ট অফ লাক। আর ঈদ
মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ও লিজা পিয়া লিখেছে রুড, আই অ্যাম কাইন্ড অফ রুড অ্যান্ড অ্যাগ্রেসিভ, আই নো দ্যাট, বাট এমন এক একটা মানুষ গরু ছাগলের পিকচার দেয় রুড না হয়ে পারার উপায় নাই, বিকজ সারাদিন এইসব দেখা লাগে। অ্যান্ড খুলনা কবে যাবা? আচ্ছা রওশন জামিল, ওকে খুলনা যাবো হচ্ছে আমি ঈদের পরের দিন যাবো, সকালবেলা যাবো খুলনাতে যাবো। ও আচ্ছা নিগার সুলতানা প্রিয়া, আমার সেম ড্রেস আছে অরেঞ্জ কালার, ও ওকে নাইস। নিউ ইয়র্কে আসছি কিনা একজন জিজ্ঞাসা করেছে, মোহাম্মদ আফুর, নেক্সট ফ্যাশন উইকের জন্য আম নট শিওর, ট্রাসেমি থেকে যদি আমাকে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের জন্য এবারও ডাকে তাহলে ডেফিনেটলি আইল গো, আদারওয়াইজ নট। আচ্ছা তো আমি বেসিক্যালি মেসেজগুলো পড়ার চেষ্টা করছিলাম, কিছু কিছু মেসেজ পড়লাম। ও গরু গরু কেনা হয়েছে, হ্যাঁ গরু কেনা হয়েছে, আমরা আহমেদ নিশাল লিখেছেন গরুর, আমাদের গরু কুরবানি কালকে হবে, লাইক থাকাটাও কালকে হবে খুলনাটাও কালকে হবে, অনেকে ঈদের পরের দিন কুরবানি দেন এই কারণে, মানে বেশি থাকলে দেওয়া হয় সেই কারণে বললাম। আর আমার মনে হয় খুব বেশিক্ষণ আর লাইভে থাকা হবে না, বিকজ লাইভে থাকলে অনেকক্ষণ চুপচাপ ভদ্রভাবে বেশিক্ষণ কথা বলা লাগে, আমার জন্য একটু টাফ অনেক চুপচাপ বসে থাকা। অ্যান্ড আই থিঙ্ক আমার ফ্রেন্ডরাও চলে আসছে, ওদের সাথে এখন ঘুরতে যাওয়া লাগবে, সো সবার সাথে হোপফুলি ঈদের দিন, ঈদের দিন মানে কালকে লাইভে, ঈদের দিন কালকে লাইভে আসবো কিনা আমি জানি না, বাট আল ট্রাই। আর আমার যদি কোনো প্রোগ্রাম দেখেন প্লিজ আমাকে জানাবেন কবে কোথায় কোন প্রোগ্রাম দেখা হচ্ছে, আমি খুব একটা জানি না, বেশ কিছু প্রোগ্রাম দেখানোর কথা। আর ও আমার ইড্রেস দেখবেন মিহাল রাহমান, আমার ইড্রেস, আমার ইড্রেস অনেকগুলা, যদি আমি নিজে শপিং করিনি সবগুলো গিফট পাওয়া, আমার ইড্রেস 14টা ইড্রেস এবার, আই নো অনেকগুলো ইড্রেস কিন্তু সবগুলাই, দিস ইজ ওয়ান অফ দেম, গতকাল থেকে ইড্রেস পড়া শুরু করেছি, জানি না 14টা পড়া শেষ হবে কিনা। আর সো যেটা বলছিলাম, ও কালকে ঈদ, লিভ করার আগে সুন্দর করে একটা কথা বলি যে ঈদ, ঈদ ঈদের সময় প্লিজ যে কুরবানি দেবেন ঠিকঠাকভাবে কুরবানি দিয়ে রাস্তায় একটু পানি ঢেলে পরিষ্কার করে দেবেন, নাহলে যেখানে সেখানে কুরবানি দিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা রাখা, ইটস নট ইভেন গুড ফর ইউ, ফর সোসাইটি, ফর আওয়ার হেলথ। আর প্লিজ ফর গডস সেক ঈদের দিন গরু ছাগলের জবাই করা পিকচার দেবেন না, মানুষকে বদার করবেন না, ইচ্ছা হলে ওইটা ফটোকপি করে বা প্রিন্ট আউট করে আপনার বাসায় টাঙিয়ে রাখবেন, বাট একেবারে মানে ফেসবুকে পোস্ট করবেন না প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। সো সবাইকে ঈদ মোবারক, আমি এখন ঘুরতে যাচ্ছি চাঁদ রাতের।